আছে, প্রচুর কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, আজকে আবার উপস্থিত অ্যাজ ইউজুয়াল সোমবার দিন দুপুর 1:25-এ। এটা কিন্তু দিশেস কালেকশনের জন্যই থাকে, সঙ্গীতাদির জন্যই থাকে এই সময়টি। আমরা একদম হাজির হয়ে গেছি সশরীরে সঙ্গীতাদিকে সাথে নিয়ে। তোমাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। শুরু করে দিই, আমাদের 1 নম্বর শাড়ি, একদম এটা বিয়ের পারপাসে ইউজ করার মতো শাড়ি, একটা কোটা কোটা, রিজনেবল প্রাইস 850 টাকা মাত্র শাড়িটার দাম রয়েছে। 850 টাকা শাড়িটার দাম রয়েছে। অপূর্ব একটা শাড়ি দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করলাম, তার সাথে একটা অপূর্ব জুয়েলারি, জুয়েলারিটার দাম রয়েছে, উইথ ইয়াররিং রয়েছে, কানের দুল সহ এটার দাম রয়েছে 380, আর শাড়ি রয়েছে 850। আর আপনারা তো জানেন দিশাস কালেকশনের অনুষ্ঠান দেখবেন আর কিছু গিফট পাবেন না তা তো হয় না, এবারের গিফট কিন্তু আপনাদের জন্য রয়েছে, হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস একদম ফ্রি, কোনো রকম চার্জেস কিন্তু সেক্ষেত্রে দিতে হচ্ছে না। এটা হচ্ছে 1 নম্বর শাড়ি, দাম রয়েছে 850, ওটা ছিল একটা তাঁতের মধ্যে। এবার যাচ্ছি একটা কেরালা কটন তাঁতে ব্লক, হ্যাঁ কেরালা কটনে ব্লক রয়েছে, এটাতে ব্লাউজ পিস আছে, কিন্তু আগের শাড়িতে কোনো ব্লাউজ পিস ছিল না। এটা হচ্ছে হ্যাঁ কেরালা কটন ব্লক, কিন্তু ব্লকটা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছে। প্রথমেই যাব ব্লকটার, প্রথমেই যাব পাটটাতে যাব, পাটটায় কেরালা কটনে যেটা হয় গোল্ডেন একটা পাট, কিন্তু আপার লোয়ার ইয়েকে কিন্তু পিঙ্ক করে ডাই করা হয়েছে, তারপরে পুরো এরকমভাবে পিঙ্ক আর ব্লু। বলে দিই এটা কিন্তু কালো ছাড়া একটা শাড়ি, খুব সুন্দর দেখতে, একদম হালকা একটা আরামদায়ক শাড়ি। আর এটার সাথে এই জুয়েলারিটা ভীষণ ভালো যাবে, এটা 250 টাকা দাম রয়েছে, এটা কানের দুল সহ 250 টাকা দাম রয়েছে। এটা হচ্ছে 2 নম্বর শাড়ি আমাদের, আর 2 নম্বর শাড়িটার দাম দেখি 850, হাফটা রয়েছে এই কেরালা কটন, তো ভীষণ সফট হয় আপনারা ভালো করেই জানেন, ভীষণ সফট শাড়ি। এটা হচ্ছে হোয়াইট আছে, আপনারা যে অন্য কোনো ব্লাউজ দিয়ে পরুন, আমার মনে হয় পিঙ্ক দিয়ে পরুন, জানো পিঙ্ক বা ব্লু ভীষণ ভালো লাগবে দেখতে। এটা রয়েছে 3 নম্বর শাড়ি, আসাম আসাম সিল্ক না, হ্যাঁ এটা আসাম সিল্ক। এটা রয়েছে এটা একটা 3 নম্বর শাড়ি, এটা দারুণ দেখতে। আচ্ছা এটা কিন্তু ব্লাউজ পিসটা জানো উল্টে গেছে, এটা হচ্ছে ব্লাউজ পিসটা নাকি আঁচলটা, এটা আঁচলটা, এটা আঁচলটা রয়েছে, এটা হচ্ছে আসাম সিল্কের মধ্যে ব্লক করা, আর পুরো শাড়িটা এই ব্লক যাচ্ছে, এটাও কিন্তু কালো ছাড়া একটা শাড়ি, এইটা আঁচল, হ্যাঁ এইটা আঁচল দেখিয়ে দিই, এটা হচ্ছে আঁচল। অবশ্য ব্লাউজ পিস আঁচলটা প্রায় একই মোডে আছে, এটা হচ্ছে আঁচলটা, এরপরে হচ্ছে এটা হচ্ছে, দারুন কুচি করে দেখিয়ে দিন আমার বন্ধুরা বুঝতে পারবেন, এই হচ্ছে কুচির জায়গাটা পড়বে এমনি করে, খুব সুন্দর একটা ভেলভেট কালারের পাড় রয়েছে আপার লোয়ার ইয়েকে। এটা হচ্ছে ব্লাউজ পিস, যেটা প্রথমে আঁচল বলে আমরা ভাবলাম, একই রকম ব্যাপার আর কি, কিন্তু এটা দাম রয়েছে 3 নম্বর শাড়ি, দাম রয়েছে 950 মাত্র। শাড়িগুলোর দাম শুধু পে করবেন, হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস চার্জেস কিচ্ছু লাগছে না, সেটা একটা বড় গিফট আমাদের জন্য। মানে শাড়িটা 3000 টাকা অব্দি দিতে ইচ্ছে করে, তারপর হোম ডেলিভারিটা দিতে একটু গাই গুই করে থাকেন আমার বন্ধুরা। দেখি দেখি দেখি, হ্যাঁ আচ্ছা এটা আমি একটা গায়ে হলুদের শাড়ি দেখাচ্ছি, এটা ধনেখালি তাঁতে, ধনেখালি তাঁতে ব্লক করা হয়েছে, একটা হলুদ তাঁতের মধ্যে ব্লক করা হয়েছে, আর 4 নম্বর শাড়ির দাম রয়েছে 950। এটা আমি একদম দেখাবো কিন্তু গায়ে হলুদের শাড়ি, বিয়ের তত্ত্বের শাড়ি, নতুন বউকে গিফট করার শাড়ি, খুব ভালো দেখতে একটা তাঁতের শাড়ি, অথচ খুব সুন্দর করে ব্লক করে ডিজাইন করা না, আর এগুলো ব্লাউজ পিস হয় না, যেটা কোনো রেড ব্লাউজ দিয়ে পরুন, যে কোনো রেড ব্লাউজ পিস আছে, হ্যাঁ এটা মাঙ্গলিক শাড়ি আর কি বলা যায়। আচ্ছা এবারে যাচ্ছি একটা অ্যারেঞ্জ করা শাড়ি, ভেজ প্রিন্ট, ভেজ প্রিন্ট কাপড় দ্বারা, ভেজ প্রিন্ট কাপড়কে বেশ সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়েছে, একটা রেড কালারের বর্ডার দেওয়া হয়েছে, এবং এইগুলোর সাথে জাং জুয়েলারি ভীষণ ভালো যায় জানেন, খুব ভালো যায়। এই এটার সাথে এই জুয়েলারিটা আমি সাজেস্ট করব, এটা হচ্ছে একটা হ্যাঁ গলার হার, তার সাথে দুলও রয়েছে, এটা দাম রয়েছে 250, এগুলো রয়েছে 250 করে, এবং এটা কিন্তু আপার লোয়ার ইয়েকে এইভাবে মেরুন কালার দিয়ে বাঁধা রয়েছে, সেই কারণেই আমি কিন্তু বললাম হ্যাঁ ব্লাউজ পিসটা কিন্তু মেরুন কালার বডিটা এবং ভেজ প্রিন্টটা রয়েছে হাতাতে বসানো। এটা হচ্ছে 5 নম্বর শাড়ি, দাম রয়েছে 1050, 5 নম্বর শাড়ির দাম রয়েছে 1050। এবার 6 নম্বর শাড়ি, এটারও দাম রয়েছে 1050। এগুলো না চিরন্তন শাড়ি, সারা জীবন পরে আসছি, মানে মা পরছেন, আমিও পরেছি, হয়তো পরবর্তী সময় আমার মেয়েও পরবে, মানে এইগুলো পরা হয় আর কি সবসময়, ট্রেডিশনাল শাড়ি একদম থানের মধ্যে
মলমলের মধ্যে পার্সি করা, মলমল একটা থানের মধ্যে হ্যান্ড পার্সি করা রয়েছে দেখুন অল ওভার। এগুলোর খুব আইসুদিন কালার হয়, আর এটার সাথে যদি মনে করেন একটু মিক্স এন্ড ম্যাচ করে এই জুয়েলারিটা পরতে পারেন, খুব সুন্দর যাবে এই জুয়েলারিটা। এটা পরুন, অথবা আরেকটা জুয়েলারি আমার হাতের সামনে রয়েছে, এগুলো কিন্তু সব 250 করে রয়েছে, আমি দেখিয়ে ঝটঝট করে। এই জুয়েলারিটাও খুব সুন্দর যাবে দেখুন, এই জুয়েলারিটা দারুণ যাবে এটার সাথে। হ্যাঁ, এগুলোর জন্য কিন্তু আপনি অবশ্যই বুকিং করুন, যে ওই জুয়েলারির সাথে ওই শাড়িটা দিন, বা জুয়েলারি আলাদা করে যদি বুকিং করতে চান অন্য কোনো শাড়ির সাথে ম্যাচ করে সেটাও করতে পারেন। কিন্তু শুধু জুয়েলারি যায় না, এটা হচ্ছে ব্লাউজ পিস, শুধু জুয়েলারি যাবে না, কারণ আপনারা তো জানেন হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস একদম ফ্রি রয়েছে, সেক্ষেত্রে একটা 250 টাকার জুয়েলারির জন্য কখনোই হোম ডেলিভারি লোকদের পাঠানো যায় না, বা কুরিয়ার সার্ভিসও করা যায় না। শাড়ির সাথে বলুন অবশ্যই চলে যাবে, আর একসাথে যদি প্রচুর জুয়েলারি নেন সেটা অবশ্যই হতে পারে, কোনো অসুবিধা নেই। বলছিলাম না খুব আই সুদিং কালার হয় এগুলো, দেখুন দাম 1050 করে। এই শাড়ি যতগুলো দেখাবো সবই কিন্তু 1050 রেঞ্জের রয়েছে। এটা একটা চকলেট কালারের মধ্যে রয়েছে, তসর কালারের সাথে বা ঘিয়ে কালারের সাথে চকলেট কালারের কম্বিনেশনে হ্যান্ড পার্সি করা হয়েছে দেখুন, কি আই সুদিং কালার, ভীষণ সব সিজনেই কিন্তু এই শাড়িগুলো খুব ভালো যায়। এটা হচ্ছে 7 নম্বর শাড়ি, দাম রয়েছে 1050, 7 নম্বর শাড়ির দাম রয়েছে 1050। এটা কি গো এত মরম শাড়িটা, এটা সাউথ কটন। সাউথ কটন, ওই জন্যই সাউথ কটনগুলো কি যেন গায়ে লেগে থাকে, তার মধ্যে অ্যাপ্লি। সাউথ কটনের পাটটা দেখুন, সাউথ কটনের পাটটা দেখুন কি ভালো, একটা নিজস্ব পাট, চওড়া পাট রয়েছে তার মধ্যে। এটা কিন্তু একটা স্বস্তিক শাড়ি, কালো ছাড়া তো এই সে কারণে বিয়ের জন্য একদম ভালো। নিচে পাতা পাতা ডিজাইনটা রয়েছে, এটা 1150, 8 নম্বর শাড়ি 1150। কি নরম শাড়িটা, এটা ব্লাউজ পিস নেই। হ্যাঁ, এটা আমি মনে করি গ্রিন দিয়ে পরুন, গ্রিন দিয়ে পরুন, পিঙ্ক দিয়ে পরুন। হ্যাঁ, এটা যাচ্ছে পুরোটা এরকম ভাবে, 8 নম্বর শাড়ি 1150। আচ্ছা, এটা আরেকটা অ্যারেঞ্জ করা শাড়ি, অ্যারেঞ্জমেন্টটা একটু ভালো করে দেখে বুঝে নেবেন, খুব সুন্দর করে অ্যারেঞ্জ করা করা হয়েছে, ভেজ প্রিন্টের মধ্যে এটা ভনেকালি তাঁত আর ভেজ প্রিন্ট মিক্স অ্যান্ড ম্যাচ করে করা হয়েছে, অপূর্ব দেখতে হয়েছে শাড়িটা। এটা হচ্ছে 9 নম্বর শাড়ি, কর্নার টু কর্নার 9 নম্বর শাড়ি 1150। এর সাথে অবশ্যই এটা দেওয়া হয়েছে, কারণ বুকের কাজটা বা চেস্টের কাজটা আপার ইয়ারটা পুরো শাড়িটাই কিন্তু এটা যাবে, তাই এই ভেজ প্রিন্টটা খুব ভালো লাগবে দেখতে। এবং এটার সাথে একটা ওয়ান্ডারফুল কালেকশন রয়েছে, যেটা বারবার দেখাতে যাচ্ছি আর জুড়িয়ে যাচ্ছে, আমাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের তবুও ভালো করে দেখুন এই জুয়েলারিটা কেমন যাবে এটার সাথে, খুব ভালো যাচ্ছে জুয়েলারিটা। এটা হচ্ছে জুয়েলারিগুলোর দাম মোটামুটি ওই রকম 250-350-এর মধ্যেই থাকে, ফোন করে একবার জেনে নেবেন, জেনে নেবেন কোনটার কি রেঞ্জ। এবার কিন্তু ধনেখালি তাঁতটা বাড়ছে, আর এটার সাথে রয়েছে ভেজ প্রিন্টের ব্লাউজ, এটা হচ্ছে 1150, এটা রয়েছে 9 নম্বর শাড়ি, দাম রয়েছে 1150। এবার 10 নম্বর শাড়ি, অ্যাপ্লিক বাউল, অ্যাপ্লিক বাউল, অ্যাপ্লিক 10 নম্বর। হ্যাঁ, কেরালা কটন, কিন্তু তোমার কেরালা কটনগুলো না একটু অন্যরকম, মানে পাড়গুলো এত সুন্দর ডিজাইনিং করা। 1250 উইথ ব্লাউজ পিস দেখুন, এইগুলো ব্লাউজ পিস জানো তো নাও লাগে, কেননা ভেজ প্রিন্টের এত সুন্দর থাকে যে কোনো ব্লাউজ দিয়ে পড়তে পারবেন। এটা রয়েছে 10 নম্বর, 1250, এটা দাম রয়েছে 1250। অবশ্যই এটার সাথে আপনি এটা পরুন, খুব ভালো লাগবে দেখতে, কারণ এটা স্কাই আপার লোয়ার ইয়াকে কিন্তু স্কাই দিয়ে ঘেরা রয়েছে, এবং মাঝখানে যে প্রিন্টগুলো রয়েছে তার সাথে এটা খুব স্মার্ট যাবে। এটা দাম রয়েছে 250, জুয়েলারিটার দাম রয়েছে 250, আর শাড়িটা রয়েছে 1250। ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা নাও কাটতে পারেন আমার মনে, হ্যাঁ কিন্তু অ্যাপ্লিক করা রয়েছে, শুধু অ্যাপ্লিকটা তুলে নিতে পারেন, অন্য কোনো ব্লাউজ একটু তুলে নিয়ে ভালো করে লাগিয়ে নিল, খুব সুন্দর লাগে দেখে। 10 নম্বর শাড়ি ছিল 1250, এবার যাচ্ছি 11 নম্বর শাড়ি, এটার দাম রয়েছে 11 নম্বর শাড়িটার দামটা দেখে নিই, 1250। আচ্ছা, তার মানে 10-11 দুটোই 1250, কিন্তু একটু মাথায় রেখে বুকিং করবেন তাহলে সুবিধে হবে, বুকিং করুন, কারণ সমস্ত শাড়িগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছানোর জন্যই আছে, এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কনফার্ম বুকিং করবেন প্লিজ। হ্যাঁ, একদম নিচের দিকটা চলে যাই, আঁচলের কাজটা আছে, সুন্দর করে করা হয়েছে এটা। হ্যাঁ, এটা কিন্তু স্টিচও আছে, আবার পেইন্টিং আছে, ব্লক আছে, সব কিছু করা হয়েছে। 11 নম্বর শাড়ি,
এটা স্ক্রিপ্টের মধ্যে রয়েছে একটা কেরালা কটনে প্রথমে ব্লক স্ক্রিপ্ট, তারপরে পুরো শাড়িটাকে এভাবে অ্যারেঞ্জ করা হয়েছে। এটার সাথে এই জুয়েলারিটা ভীষণ ভালো আসবে, দেখুন এই জুয়েলারিটা খুব ভালো যাবে। আর এটা হলো জুয়েলারিগুলো 250 করে রেঞ্জ আছে। ব্লাউজ পিসটা পুরো স্ক্রিপ্টে আপনার একদম ভেজ প্রিন্টে যেগুলো পাওয়া যায় না সেগুলো পরলে ভালো, এটা বরঞ্চ না কেটে সেগুলো পরুন, তাই ওটা বেশি ভালো লাগবে। এটা হচ্ছে 12 নম্বর কেরালা কটনের ওপরে ব্লক অ্যাপ্লিক সব করা রয়েছে, কিন্তু শাড়িটা একটু খুলে দেখাবো, তো দেখুন খুলে দেখাই ভালো করে। এই হচ্ছে শাড়িটা, প্রথমে বলবো কেরালা কটনের পারগুলোকে ডিস্টার্ব না করে দুদিকে পাইপিং করা হয়েছে, আঁচলটা একবার যাই, হ্যাঁ সি গ্রিন দিয়ে আর পিঙ্ক দিয়ে, পিঙ্ক দিয়ে ব্লু দিয়ে ব্লক করে অ্যাপ্লিক করা হয়েছে, অ্যাপ্লিক ব্লক। এরপরে উঠে আসবো একদম আপার লোয়ার ইয়াকে পারগুলোতে, আগে পার ফ্লোরাল আছে, পুরোটা এইভাবে আঁচলটা সাজানো হয়েছে। দেখুন এই পাড়ে কিন্তু কেরালা কটনের পাড়টা রয়েছে, দুদিকে রয়েছে কিন্তু গ্রিন আর ব্ল্যাক দিয়ে পাইপিং বসানো রয়েছে, তাই শাড়িটা আরো বেশি সুন্দর হয়েছে। এই যে নিচের দিকে আবার এই হচ্ছে অ্যাপ্লিক, দেখুন এটা কিন্তু অ্যাপ্লিক ব্লকও করা রয়েছে অ্যাপ্লিকও করা রয়েছে, দুটোরই কম্বিনেশন এটা রয়েছে, ব্লক আর অ্যাপ্লিক। এটা হচ্ছে 12 নম্বর শাড়ি, 1350 ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতাতে এই ছোট ছোট ডল মোটিফ করা রয়েছে। আর এটা হচ্ছে 12 নম্বর শাড়ি, 1350। এবারে হচ্ছে বাংলাদেশের তাঁত, নাম্বারটা ঠিক করে বলবেন বুকিং করার সময়, হ্যাঁ নাম্বারটা বলবেন নালে গন্ডগোল হয়। আচ্ছা এটা হচ্ছে 13 নম্বর শাড়ি, দামটাও 1350, অতএব অসুবিধে নেই মনে রাখতে, 13 নম্বর শাড়ির দামও 1350। এটা রয়েছে বাংলাদেশের তাঁতকে কাঁটা জোড়া করা, হ্যাঁ তার উপর হ্যান্ড পেইন্ট আছে, সূর্য এটা রয়েছে, সূর্য, তারপরে রয়েছে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট এই হচ্ছে স্ক্রিপ্ট, আর এই যাচ্ছে আবার বাংলাদেশের তাঁতের মধ্যে হ্যান্ড পেইন্টিং, একদম স্বস্তিক একটা শাড়ি বিয়ের উপলক্ষে তত্ত্বের জন্য গিফট করার জন্য বা তত্ত্বে সাজিয়ে দিন শাড়িগুলো, খুব সুন্দর লাগবে দেখতে। 13 নম্বর শাড়ির দাম রয়েছে 1350, 14 নম্বর শাড়িরও দাম রয়েছে 1350। এটা কিন্তু পুরো বাংলাদেশের তাঁত, মানে একদম পিওর একটা বাংলাদেশের তাঁতের মধ্যে ভেজ প্রিন্ট দিয়ে অ্যাপ্লিক ওয়ার্ক করা হয়েছে, দেখুন শাড়িটা। এগুলোরও কিন্তু সমস্ত কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন, আর যারা নিতে চাইছেন তারা অবশ্যই এটাও জেনে রাখুন যে শাড়িগুলোর দামই শুধু আপনাকে পে করতে হবে, আর কিন্তু হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস একদম অ্যাবসলিউটলি ফ্রি রয়েছে। আচ্ছা এটা রয়েছে বাংলাদেশের তাঁতকে পুরোটা এরম ভাবে ভেজ প্রিন্ট দিয়ে অ্যাপ্লিক করা হয়েছে, ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল শেপ করে, ব্লাউজ পিসে এখানে একটা ট্রায়াঙ্গেল করা আছে, আপনারা একটু দেখে কাটবেন, বাংলাদেশে তো ব্লাউজ পিস অনেক সময় থাকে না সেই। আচ্ছা ওটা গেল হচ্ছে 14 নম্বর শাড়ি, 12, 13, 14 পরপর তিনটে শাড়িটির দাম রয়েছে 1350, 15 নম্বরেও 1350। এই হচ্ছে শাড়িটা, ধরো এটা হচ্ছে 15 নম্বর শাড়ি, এটা কিন্তু কেরালা কটনে ব্লক আর অ্যাপ্লিক করা রয়েছে, একদম নতুন হয়ে এসছে শাড়িগুলো, নতুন ডিজাইন এটা। এটার সাথে এই জুয়েলারিটা যাবে, আমি দেখিয়ে দিচ্ছি অপশন আপনাদের হাতে, আপনাদের যেটা মনে হবে সেটা আপনারা বুকিং করুন। এটা হচ্ছে এই জুয়েলারিটা রয়েছে, আবার এই জুয়েলারিটাও খুব সুন্দর যাবে দেখাচ্ছি, আর এটা পুরোটা অ্যাপ্লিক হয়েছে কিন্তু এরকম ভাবে অ্যাপ্লিক আছে লম্বা করে, যখন কুচি করবেন তখন কিন্তু পুরো এরকম ভাবে অ্যাপ্লিকটা যাবে পুরোটা। এগুলো কিন্তু এটা রয়েছে একদম কেরালা কটন, এটা ব্লাউজ পিস রয়েছে, এই হচ্ছে এটা আসলে এটা আর এটা ব্লাউজ, এটা হচ্ছে হোয়াইট এখানে ব্লক করে দেওয়া আছে। হ্যাঁ আমার মনে হয় কি বলতো এটা পিঙ্ক কিংবা স্কাই কালারে দিয়ে পড়ুক, এই ব্লাউজ পিসগুলো না কাটতেই আমি বন্ধুদের বলি, যে অনেকে আছেন একদম ব্লাউজ পিসগুলো কেটে নেন সঙ্গে সঙ্গে, তবে এইগুলোতে না কাটাই ভালো, একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে পরবেন তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। আচ্ছা এটা রয়েছে একটা ধনেখালি তাতে, না এটা মলমলে আছে, ও মলমল, বাবা বোঝাই যাচ্ছে না, আর মধ্যে কিন্তু এটা অ্যাপ্লিক ওয়ার্ক করা রয়েছে, অ্যাপ্লিক স্টিচও আছে, স্টিচ অ্যাপ্লিক সব আছে। এটার সাথে এই জুয়েলারিটা ভীষণ সুন্দর যাচ্ছে, হ্যাঁ ভীষণ সুন্দর যাচ্ছে এটা। এগুলো দাম রয়েছে 250 কানের দুল দিয়ে, অথবা এটাও কিন্তু খুব মানে স্মার্ট লুক এটার মধ্যে রয়েছে,
অবশ্য এটা পড়ুন, এটা হচ্ছে 16 নম্বর শাড়ি, মলমল দুটো মলমলকে কেটে জুড়ে করা হয়েছে, এই যে এটা হচ্ছে, বাকিটা পিঙ্কে স্কাই কালারটার মধ্যে রয়েছে পিঙ্ক দিয়ে কাজ, আর এটা ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস, হাতাতে কাজ রয়েছে। অবশ্যই ব্লু কিংবা পিঙ্ক দিয়ে পরুন, অত ভাবনা চিন্তা করে লাভ নেই। আর এবারে যাচ্ছি 17 নম্বর শাড়ি। আচ্ছা 16 নম্বর শাড়ির দামটা একবার বলে দিই আমার বন্ধুদের জন্য, 1350। আচ্ছা এই শাড়িটা তো খুব সুন্দর শাড়ি, এটা 1450। হ্যাঁ এটা 1450, এটা 17 নম্বর শাড়ি, এটা ধনেকালী তাতে অ্যাপ্লিক, এটা খুব একটা স্মার্ট শাড়ি। এটা ব্লাউজ পিস, হ্যাঁ এটা একটা ব্লাউজ পিস রয়েছে, আর পুরো শাড়িটা, তারপরে বাকিটা যাচ্ছে এই চেকসে। এটা হচ্ছে 17 নম্বর শাড়ি, আর ব্লাউজ পিসটা রেড কালারে স্ক্রিপ্টে আছে। এবারে যাচ্ছি 18 নম্বর শাড়ি, ব্লাউজ পিস আছে নাকি? হ্যাঁ এটা 18 নম্বর শাড়ি, পুরোটা ধনেখালি একটা তাঁতের মধ্যে অ্যাপ্লিক। এটা দেখুন এই শাড়ি, দেখুন প্যাঁচা শাড়ি, শাড়িটার নামটা প্যাঁচা কিন্তু দেখতে সুন্দর। এটা একটা প্যাঁচা শাড়ি, পুরোটা অ্যাপ্লিক করে করে এভাবে বসানো শাড়িটাতে, প্যাঁচাগুলো প্যাঁচা মোটি বসানো, ব্লক করা, আর এই স্ক্রিপ্ট দিয়ে কিন্তু শাড়িটার দুদিকে হ্যান্ড পেইন্ট করা তো বটে, আর স্ক্রিপ্ট দিয়ে এই দুদিকে কিন্তু সাজানো হয়েছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটার সাথে যাবে হচ্ছে এই জুয়েলারিটা, দাঁড়ো দেখিনি ভালো করে, এই জুয়েলারিটা বুকিং করুন। আর হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস কিন্তু একদম আপনাদের পে করতে হবে, আপনার কাছে চেকস ধনেপালি 1450, 17 নম্বর, 1400, 18 নম্বর, 1450, এবার যাচ্ছি 19 নম্বর, এটাও 1450, এটা হচ্ছে 1400, এটা বাংলাদেশী তাঁতে, হ্যাঁ বাংলাদেশের তাঁতের মধ্যে রয়েছে, এটা কেটে জুড়ে কর্নার করে করা হয়েছে, দেখুন কি ভালো লাগছে দেখতে শাড়িটা, বাহ খুব সুন্দর দেখতে এটা। আচ্ছা এটা ব্লাউজ পিস, এটার সাথে এই ব্লাউজ পিসটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে 19 নম্বর শাড়ি, আরেকটা বাংলাদেশের তাঁতকে এইভাবে কেটে জুড়ে পিঙ্ক দিয়ে এটাকে মানে শেড করা হয়েছে, যার জন্য ব্লাউজ পিসটা ভেজ প্রিন্টে পিঙ্কের মধ্যে রাখা হয়েছে। এটা হচ্ছে 19 নম্বর গেল, এবার হচ্ছে 20 নম্বর, বাহ 1450, 19 নম্বর ছিল 1450, এগুলো ধনেখালিগুলো মোটামুটি 1450 করেই রেঞ্জ রয়েছে। এটা হচ্ছে 20 নম্বর, পুরো অ্যাপ্লিকের মধ্যে রয়েছে। এই ব্লাউজ পিসটা আমার দারুণ লেগেছে গো, হ্যাঁ দেখতে খুব সুন্দর ব্লাউজ পিসটা, আর তার সাথে হচ্ছে এই জুয়েলারি, এই জুয়েলারিটাই যায়, যিনি নেবেন উনি এই জুয়েলারিটা, এই জুয়েলারিটা পরুন দারুণ লাগবে, এই শাড়িটার সাথে এই জুয়েলারিটাই বুকিং করবেন, কেমন? 20 নম্বর শাড়ি, অনেকে বলেন যে আমরা ঠিক বুঝতে পারি না কিসের সাথে কিসের সাজবো, আমি কিন্তু তাদের জন্য একদম হেল্প করে দিই। 20 নম্বর শাড়ি 1450, 25 নম্বর শাড়ি, ১৪৫০, এই হচ্ছে একদম অনিয়ন পিঙ্ক কালার, এটা হচ্ছে ব্লাউজ পিস নেই, না তাতে এগুলো আমি দেখাই না কারণ জানি ওগুলোতে ব্লাউজ পিস থাকে না, এটা নয়েল, এটা একটা রেশম হ্যান্ডলুম নয়েল, হ্যাঁ তার মধ্যে প্রথমটা একদম ডিস্টার্ব করা হয়নি, প্লেন রাখা হয়েছে, করা হয়েছে আঁচলে মধুবনি করা হয়েছে, আঁচলে মধুবনি করা হয়েছে, এই শাড়িটার সাথে এই জুয়েলারিটাই মাস্ট, মানে বুকিং করে নেবেন তাহলে এটা পাঠিয়ে যাবে। প্রথমে আঁচলটায় যাচ্ছি, কুচিতেও আছে এই ডিজাইন, কুচিতে আবার মধুবনি, কুচি কেন পুরো পুরোটাই হাফ হাফ, হাফটা গেছে, হ্যাঁ হাফটা গেছে আবার মধুবনিতে, মধুবনিতে এটা হচ্ছে 22 নম্বর শাড়ি, ব্লাউজ পিস রয়েছে স্কাই কালারের মধ্যে মধুবনি, 22 নম্বর শাড়ির দামটা একটু বলে দিই আমি, 1550, আচ্ছা বেশ 1550, 22 নম্বর, 23 নম্বর 1550, এই দুটো শাড়ি একই ডিজাইন, যে এটাও কিন্তু হ্যান্ডলুমে, হ্যাঁ হ্যান্ডলুম রয়েছে, মধুবনি কাজ করা রয়েছে, হ্যান্ডলুমের মধ্যে মধুবনি কাজ করা রয়েছে, দেখুন এটার আবার অন্যরকম ডিজাইনটা, প্রথমটা যাচ্ছে এরকম ভাবে পুরো অল ওভার মধুবনি, অল ওভার, তারপরে যাচ্ছে মানে পুরোটা এরকম যাচ্ছে, বাহ এটা 1500 টাকা দাম, এই হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে 22 নম্বর শাড়ি, এবার যাব 23 নম্বর, এটা হচ্ছে 23 নম্বর, না এটা তো 24 নম্বর, তাহলে আগেটা 23 নম্বর, না 24-25 ছাবির সামনে, এটা 24, এটা 24, এটা 24, কোথায় এটা 24, এটা হচ্ছে 24 নম্বর, এই তো এই তো ধরো, এটার কালার কম্বিনেশনটা একটু দেখুন, এগুলো না আর্ট কিস কিসের ম্যাটেরিয়াল আছে, মানে আর্ট কিছু না, এটা হচ্ছে ভাগলপুরি সিল্ক আছে, আচ্ছা ভাগলপুরি সিল্কের মধ্যে
এরকম ভাবে কাঁথা স্টিচ করা হয়েছে। এটা কাঁথা স্টিচ, এটা আঁচলে যাবে দেখুন। এটা কিন্তু রয়েছে রানী কালার, তিনটে শেডে, তিনটে শেডে, আবার তারপর ওইদিকে রয়েছে একদম ঘিয়ে কালার, বাকিটা যাচ্ছে কুচির কাছে এইরকম, একদম অন্যরকম দেখতে, শেডটাই এত সুন্দর। এটা হচ্ছে 25 আমার সামনে রয়েছে, লাল সাদা, লাল সাদা কম্বিনেশনে রয়েছে, এটাও শেডিং, এটাও 2250 টাকা দাম, একই জিনিস দুটোর কালার আলাদা। আর 26 নম্বরটা আমার সামনে হ্যান্ডলুম, হ্যান্ডলুম 26 নম্বর দামটা বলো। হ্যাঁ 26 নম্বর 2550 টাকা দাম, 26 নম্বর 2550 পদ্ম। এটা হচ্ছে 25 নম্বর শাড়ি। এবার যা 26 নম্বর সঙ্গীতা দির সামনে, 27 নম্বর আমার হাতে, এটাও অ্যাপ্লিক, হ্যাঁ বাউল অ্যাপ্লিক, হ্যাঁ একটা তাঁত খেসের মধ্যে পুরো অ্যাপ্লিক ওয়ার্ক করা রয়েছে, দেখুন কি ভালো দেখতে। এটা 1550, 27 নম্বর শাড়ি, দাম রয়েছে 1550, পুরো অ্যাপ্লিক করা, পুরো মানে অ্যাপ্লিক করেই করা হয়েছে এটা। আচ্ছা এবারে যাচ্ছি 28 নম্বর, গর্জিয়াস একটা শাড়ি, জগদ্ধাত্রী পুজোতে পরুন, খুব ভালো লাগবে দেখতে। এটা কিন্তু রয়েছে একটা চেক, কাচ্চি, হ্যাঁ চেকের মধ্যে কাচ্চি ওয়ার্ক করা রয়েছে, হ্যান্ডলুম চেকের মধ্যে কাচ্চি। আচ্ছা এটা হচ্ছে 28 নম্বর শাড়ি, দাম রয়েছে 1650, বাকিটা যাচ্ছে আবার কুচিটা যাচ্ছে মেরুনে, তারপর বাকিটা আবার ব্ল্যাকে যাচ্ছে, খুব সুন্দর দেখতে এটা। আর ব্লাউজ পিস, এই যে এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতাতে কাজ হচ্ছে, কাচ্চি ওয়ার্ক রয়েছে। এটা হচ্ছে 28 গেল, এবার 29 এগুলো কিন্তু পুজোর জন্য খুব ভালো, যেমন সামনেই জগদ্ধাত্রী পুজো রয়েছে, যাদের বাড়িতে পুজো রয়েছে একদম দেখুন পুজোর জন্য একদম পারফেক্ট। এটা হচ্ছে 29 নম্বর, পুরোটা হ্যান্ডলুমের মধ্যে যাচ্ছে, 29 নম্বরের দামটা একটু বলে দিই, মাত্র 1250, কি দারুন দেখতে। এটা হচ্ছে ব্লাউজ পিস, এবার ব্লাউজ দিয়ে পরুন, হ্যাঁ এবার হচ্ছে 30 নম্বর, 30 নম্বর এটা রয়েছে সিল্কের মধ্যে অ্যাসিড পেইন্ট, সিল্কের মধ্যে অ্যাসিড পেইন্ট, ঝটঝট করে দেখাবো, তাড়াতাড়ি করে আপনারা বুকিং করুন। আর সঙ্গীতাদির দিশস কালেকশন রয়েছে হাওড়াতে, কিন্তু আপনারা হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শাড়িগুলোকে বুকিং করুন, অবশ্যই সমস্ত শাড়ি পেয়ে যাবেন, একদম ফ্রি, ক্রোম, হ্যাঁ একদম হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস কিন্তু ফ্রি। 3050 এই হচ্ছে ব্লাউজ পিস। এবার চলে যাব আমরা 32 নম্বরে, আমরা 32 নম্বর দেখাবো, 31 ওটা 31, এটা 32 টাকে দেখিয়ে দিই, তারপরে 31টা দেখাবো, একই জিনিস কালার আলাদা। এটা রয়েছে একটা হ্যান্ডলুম, তার মধ্যে ঘিচা উইভিং রয়েছে আঁচলে, আর পুরো মেরুনের মধ্যে রয়েছে, অল ওভার এরকম যাচ্ছে, ব্লাউজ পিস এটা, মানে পুরোটাই একই রয়েছে আপনার, এই এইটাও তাই, এটা হচ্ছে শিফনের মধ্যে বিটসের কাজ করা রয়েছে, টেলারিং বর্ডার, এই হচ্ছে শাড়িটা, পুরো শাড়িটা এরকম ভাবে 1150, 35 নম্বর রেঞ্জ সবকটার এক রয়েছে, ব্লাউজ পিসটা শিমরের মধ্যে রয়েছে, 1150 করে এগুলোর দাম। 37 নম্বর এটা রয়েছে রেড এর মধ্যে, পিওর রেড, 36 নম্বর, হ্যাঁ 1150। এবার ছট করে পাঞ্জাবি গুলো দেখিয়ে দাও, পাঞ্জাবি এটা রয়েছে একটা বাদাম কালারে, 550, এটা খেসের মধ্যে 550। আর যেতে যেতে হাতে লাস্ট পাঞ্জাবিটা দেখিয়ে দিই, আজকের মতো এখানে ইতি টানতে হবে, সময় তাই বলছে, এই 550-এর রেঞ্জের খেসের পাঞ্জাবি পরুন, সফট নরম। আর আমরা তো আপনাদের জন্য রয়েছি আরও ভালো ভালো কালেকশন নিয়ে, প্রচুর কালেকশন নিয়ে উপস্থিত হয়ে যাবো সামনের সোমবার ঠিক এই সময় 1:25-এ, দিশাস কালেকশন নিয়ে সঙ্গীতাদি থাকবে আমার সাথে, আর আমি তো আছি আপনাদের জন্য প্রতিদিন দুপুরে 1:25-এ, দেখুন বুটিক বাহার অনুষ্ঠান, আমি থাকি সেই অনুষ্ঠানে। আজকের মতো এই অবধি, খুব ভালো থাকুন, আগামীকাল ঠিক এই সময় আবার ফিরে আসছি, ততক্ষণের জন্য নমস্কার।